হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা বি এইচ এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশের ইতিহাসে সেট নাম্বার বারোয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের একের বলছে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান নাম্বার ক ইংরেজরা একের দাগের দুই ভারতীয় চিকিৎসা ইতিহাসে প্রথম শব্দ ব্যবসাদ করেন অপশান নাম্বার ক মধুসূদন গুপ্ত একের দাগে তিন নীলদফা নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন অপশান নাম্বার খ মধুসূদন দত্ত একের দাগের একের দাগের চা যত মত তত পদকটি করেন অপশান নাম্বার ক রামকৃষ্ণ দেব একের দাগের পাঁচ ভারতের প্রথম সংবাদপত্রটি হলো অপশান নাম্বার গ বেঙ্গল গেজেট একের দাগে ছয় মাজনী শাহ ছিলেন অপশান নাম্বার খ সন্ন্যাসী ফকিরবিদের সঙ্গে যুক্ত একের দাগে সাত একের দাগের তুমি তুমিরে প্রকৃত নাম অপশান নাম্বার ঘ মিনিসার আলী একের দাগের আট সিপাবৃদ্ধের সময় ভারতের বড় লর্ড ছিলেন অপশান নাম্বার ঘ লর্ড ক্যানিং একের দাগের নয় বন্দে মাতারং সঙ্গীতটি অপশান নাম্বার ক আনন্দ মঠ উপন্যাস অন্তর্ভুক্ত একের দাগের দশ ভারতের ব্যঙ্গচিত্র বা কার্টুনকে জনপ্রিয় করেন অপশান নাম্বার খ গগনেন্দ্রনাথ ঠাকুর একের দাগের এগারো প্রথম বাঙালি ছাপাখানার মালিক ছিলেন অপশান নাম্বার গ গঙ্গা কিশোর ভট্টাচার্য একের দাগের বারো বাংলার গুটের ভাগ বলা হতো অপশান নাম্বার গ চার্লস উইলকিনসকে একের দাগে তেরো তিন কাঠিয়া প্রথা যুক্ত ছিল অপশান নাম্বার ঘ নীল চাষের সঙ্গে একের দাগে চোদ্দো এক আন্দোলনের নেতা ছিলেন অপশান নাম্বার ঘ মাদারিপাসি একের দাগের পনেরো ভারতে প্রথম মেয়ে দিয়ে পালিত হয় অপশান নাম্বার খ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একের দাগের ষোলো সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দিয়েছিলেন অপশান নাম্বার খ কৃষ্ণকুমার মিত্র একের দাগের সতেরো বি আম্মা নামে পরিচিত অপশান নাম্বার ঘ আবাদি বানু বেগম একের দাগের আঠেরো শৃঙ্খল ঝংকার গ্রন্থের লেখক অপশান নাম্বার ক বিনা দাস একের দাগের উনিশ ভারতে লৌহমানব বলা হয় অপশান নাম্বার খ বল্লভ ভাই পটেলকে একের দাগের কুড়ি দেশভাগের সময় কাশ্মীরের রাজা ছিলেন অপশান নাম্বার গ হরিসিংহ এরপর রয়েছে বিভাগ খ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একেরটা একটি বাক্যত্ব দাও একটা ভারতের প্রথম মহিলা চিকিৎসকের কাদম্বরী গাঙ্গুলি একের দুই একটা বলছে ভারতের রেলপথবর্তন করেন কবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল নেক্সট প্রশ্ন বলছে নীলবিদ্ধের প্রথম শহীদকে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল এক একটা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা ভুল নেক্সট প্রশ্ন উনিশ শতকের সভাপতিদের যুগে ছিল অনিল সিল এটা হচ্ছে ঠিক স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ এটাও ঠিক চারেরটা বলছে লাহোর স্বজন মামলায় সব ভগৎ সিংয়ের ফাঁসি হয় এটাও ঠিক স্তম্ভ মেলাও এ হচ্ছে সংবাদ কোমেদিনী এটা চার রামমোহন রায় আবোল তাবুল এটা তিন সুকুমার রায় বর্ণপরিচয় এটা দুই বিদ্যাসাগর আর তোতা কাহিনী এটা হবে এক রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে দেখো অভ টু পয়েন্ট ফাইভ বিবৃতীয় ব্যাখ্যা এক একটা বলছে রামমোহন ছিলেন আধুনিক ভারতের জনক ব্যাখ্যা নম্বর দুই সঠিক উত্তর হবে দু বলছে বিবৃতি ইংরেজিরা উনিশশো উনত্রিশ সালে বিনাট স্বজন মামলা শুরু করে সঠিক উত্থ ব্যাখ্যা নাম্বার তিন তিনেরটা বলছে বিবৃতি মাতঙ্গিনীকে গান্ধীগুড়ি বলা হতো সঠিক উৎসাহ ব্যাখ্যা নম্বর এক এরপর হচ্ছে পরের পরের প্রশ্ন চারেরটা বলছে বিবৃতিগুড়ি গুজরাটের সহমতি থেকে পায়ে হেঁটে গান্ধীজি ডাডি করেন সঠিক উত্থ ব্যাখ্যা নাম্বার তিন